বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে মর্যাদা পায় 1986 সালে। বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ ছিল গাজী আশরাফের নেতৃত্বে। গাজী আশরাফ ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের প্রথম অধিনায়ক। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সেরা পাঁচজন অধিনায়ক যাদের নেতৃত্বে সবচেয়ে বেশি ম্যাচ জয় পেয়েছে, চলুন তাহলে দেখি কোন সেরা পাঁচজন অধিনায়ক। পঞ্চম স্থানে আছে বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। তামিম ইকবালের অধিনায়কের যাত্রা শুরু হয় 2019 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে। তিনি বাংলাদেশকে এখন পর্যন্ত নেতৃত্ব দিয়েছে 15টি ম্যাচ, জয় পেয়েছে 8টি ম্যাচ। চতুর্থ স্থানে আছে বর্তমান ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছে 37টি ম্যাচ, তিনি জয় পেয়েছে 11টি। তৃতীয় স্থানে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছে 50 ম্যাচ, তিনি জয় পান 23 ম্যাচ। দ্বিতীয় স্থানে আছে সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে 69 ম্যাচ, হাবিবুল বাশার জয় পেলেন 29 ম্যাচ। প্রথম স্থানে আছে সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন 88 ম্যাচ, তার নেতৃত্বে জয় পেয়েছে 50 ম্যাচ।